কারণ ভাই হচ্ছে মোটামুটি বাংলাদেশের সেরা 10 জন কলোনি বিডারের মধ্যে একজন 50 থেকে 60 পিস বাচ্চা অনায়াসে বের করতেন এবং সেগুলোকে সেল করে দিতেন কলোনিতে কিভাবে বাজিকর পাখির ভালো ব্রিড করানো যায় আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি মিঠু ভাইয়ের পাখির খামারে, যে ককাটেল পাখির বিশাল একটা খামার। তো আজকে আমরা ভাইয়ের কাছে এসেছি একটা বিষয় জানতে, সেটা হচ্ছে কলোনিতে কিভাবে বাজিকর পাখির ভালো ব্রিড করানো যায়। তো আমি নিজেও কিন্তু একজন ব্যর্থ কলোনি ব্রিডার, আমি পারিনি। তো আমি চেষ্টা করব আজকে ভাইয়ের কাছ থেকে কিছু ট্রিক্স নেওয়ার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ ভাই হচ্ছে মোটামুটি বাংলাদেশের সেরা 10 জন কলোনি ব্রিডারের মধ্যে একজন। তো ওনার কাছে অবশ্যই কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আমাদের অনেক হেল্প করবে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, ভাইয়ের কিন্তু এখানে কলোনি ছিল, মোটামুটি প্রায় 60টা কলোনি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ভাঙা অংশ কিন্তু রয়েছে। তো ভাই কিন্তু এই কলোনিগুলোকে ভেঙে ফেলেছে, কারণ এখানে তিনি কিছু কেস তুলবেন, এই কেসে কিন্তু তিনি কেস বার পালন করবেন। সেক্ষেত্রে সে তিনি কিন্তু বাজিকর পাখিগুলোকে সেল করে দিয়েছেন। এখানে 60টা কলোনি ছিল, এই 60টা কলোনিতে এক একটা কলোনিতে ভাই কিন্তু মোটামুটি 20 পেয়ার করে বাজিকর পালন করতেন এবং সেখান থেকে প্রতি ব্রিডে 50 থেকে 60 পিস বাচ্চা অনায়াসে বের করতেন এবং সেগুলোকে সেল করে দিতেন। তো এরকম সফলতা কীভাবে বা সম্ভব, সেটা আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইমানুল হাসান মিঠু। তো পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি রুদ্র ভাইকে, যে আসলে কষ্ট করে আমার এখানে আসার জন্য। আর ধন্যবাদ তো অবশ্যই ইউনিটি গ্রুপ এবং ইউনিটি এবিআরের পক্ষ থেকে জানাচ্ছি, আমি পার্সোনালভাবে জানাচ্ছি। তো আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা আমাদের বাংলাদেশে মোটামুটি, যেহেতু আমরা পাখাল, তো আমরা ম্যাক্সিমাম সময় আসলে বাজি দিয়ে এই পাখি পালনটা আমাদের আসলে শুরু হয়। তো সেক্ষেত্রে আজকে যেহেতু আলোচনা হচ্ছে বাজিকার নিয়ে এবং উল্লেখযোগ্য আলোচনা হচ্ছে বাজিকার কলোনি নিয়ে, পাখি ছাড়া লাগবে কলোনির সাইজ অনুযায়ী মিনিমাম 15-20 পিয়ার। তো সেক্ষেত্রে যদি আপনি মিউটেশন মেনটেন করতে চান, তাহলে অবশ্যই খাঁচায় পালতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি বিশাল আকারে কলোনি বাজিকার পালতে চান, সেক্ষেত্রে আপনি কলোনি করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে খাবার নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? খাবার নিয়ে আলোচনা এই জন্যই করবো, কারণ খাবারের আলোচনা আসলে শুধু বাজিতে থাকবে না, এটা অল পাখি সাইড কেস বার্ডের যে বেবি পাখিগুলো আছে ওই সেক্টরে আলোচনা হবে। দেখেন, আমরা যেহেতু মূলত আপনারা আমার যে পার্সোনাল পেজ আছে ইউনিটি গ্রুপ পেজ এবং আমার ইউনিটি এভিয়ারি ইউনিটি ফিশারিজ, এই জাতীয় যে আসলে এগ্রো সেক্টরগুলো আছে, আমি কিন্তু মূলত আসলে জীবন্ত প্রাণী নিয়ে কাজ করি, মাছ, গরু, ছাগল, পাখি। তো এই বিষয়গুলো কি আপনার, যেহেতু এগুলো কমার্শিয়াল আমার বিজনেস টোটালটাই, তো এইগুলোতে কিন্তু আসলে আমি যেটা সব থেকে বেশি খেয়াল করি, আপনি দেখেন আমার যেহেতু মাছ আছে, মাছের দুবেলা খাবার দেওয়া লাগে, গরু আছে, গরুকে দুবেলা খাবার দেওয়া লাগে, তারপরে আপনার ছাগল আছে, ছাগলকে দুবেলা খাবার দেওয়া লাগে। একমাত্র পাখি সেক্টরটাই এমন একটা সহজ সেক্টর, যেই সেক্টরটাতে যেই পাখিগুলাকে, যেই জীবন্ত পাখিগুলাকে আপনি একমাত্র যদি ফার্মিং সিস্টেম করতে চান, আপনি এক বেলা খাবার দিলে কিন্তু এনাফ। এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। এই জন্যই পাখি সেক্টরটা আগাচ্ছে আমি মনে করি। কেন আগাচ্ছে? এই জন্যই, কারণ এখানে আপনার চাকরিজীবী পাখি পালতে পারে চাকরির পাশাপাশি, ব্যবসায়িক পাখি পালতে পারে ব্যবসার পাশাপাশি, স্টুডেন্টরাও পড়াশোনার পাশাপাশি পাখি পালতে পারে, এমনকি গৃহিণী যে আমাদের মা বোনরা আছে ওরাও কিন্তু পাখি পালতে পারে। কারণ একটাই, একমাত্র হচ্ছে খাবারটা আসলে সবসময় 3-4 বেলা দেওয়া লাগে না, মাত্র এক বেলা সকালে খাবার দিলে হয়। তো এখানে আমি একটু কথা বলবো যে শুধুমাত্র বাচ্চা যদি থাকে বক্সে বাহারিতে, সেক্ষেত্রে হয়তো বা আমরা রাত্রে অফিস শেষ করার পরে, পড়াশোনা শেষ করার পরে, কাজ শেষ করার পরে বাচ্চাগুলো চেক করি বা একটু দেখি যে খাবারটা লাগবে কিনা, সেক্ষেত্রে হয়তো বা বিকালে একটু খাবার দেওয়া লাগতে পারে। আচ্ছা, এখানে এটাতে আসলে আপনার পাখি যখন রোগ ঢুকবে, পাখি যখন অসুস্থ হবে, তখন সে কি কলোনিতে আছে নাকি খাঁচা আছে, এটা কিন্তু দেখার বিষয় না। আপনার মোট কথা হচ্ছে, আপনি খাঁচাতে পাখি পালেন আর কলোনিতে পালেন, সব থেকে দেখার বিষয় হচ্ছে আপনার পাখির পরিচ্ছন্নতা। হ্যাঁ, আপনার ফার্মের পরিচ্ছন্নতা, আপনার কলোনির পাখি পালতেছেন কলোনির পরিচ্ছন্ন আছে কিনা, আপনি খাঁচায় পালতেছেন আপনার খাঁচার ট্রে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ঠিক আছে না? তারপর পাখির লোমগুলো আপনার ফ্লোরে পড়ে থাকে, বিভিন্ন জ্বালানায় আটকে থাকে, ঠিক আছে না? তো এইগুলো আপনার পরিচ্ছন্ন কিনা, আপনি যদি ফার্ম কলোনি আকারে করেন আর খাঁচাই করেন,
এটা দেখার বিষয় না, আপনি যেখানে পালেন না কেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি আপনার রোগবালা পাখির রোগবালাই খুব কম হবে। এই জন্য চেষ্টা করবেন পাখি সবসময় ক্লিন রাখার, মানে মানে খামার খামার সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। এটা খাঁচা হইতে পারে এবং কলোনি হইতে পারে।